গাইস আমরা চলে যাচ্ছি আজকে মেলা দেখতে। তো হ্যাঁ শুনু আমার সাথে যাবে আর যাবে, তো চলো দেখবে আমাদের এখানে মেলা কিরকম হয়। তোমরা বলবে প্লিজ তোমাদের এখানে মেলা আসছে কিনা। তো চলো দেখতে থাকো। কি কি ও মানা করছো তুমি? তো গাইস আমরা চলে যাচ্ছি এখন মেলা দেখতে। শন্টি আর শন্টির পাপা যাচ্ছি হলো মেলা দেখতে আজকে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো আমাদের এখানে মেলাটা। তো দেখতে থাকো তোমার ভিডিওটা। তো অনেকদিন পর বেরোলাম বড়ার সাথে ঘুরতে মেলাতে। অনেকদিন হলো মেলাটা আসছে, তাও যাওয়া হচ্ছে না আমাদের। তো ভাবলাম আজকে কেন না যাওয়া যাক, সানডে তো, সানডেতে অন্য কোথাও তো যাওয়ার নেই। তো ভাবলাম যে মেলা থেকে একটু ঘুরে আসি। আমি বলিনি, বড়ে বললো যে আমাকে চল আজকে যাব মেলা দেখতে। তো চলে গেলাম ওর সাথে। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখো সোনামণি কিনে কী সুন্দরভাবে বসে আছে চুপচাপ। ও ভাবছে আমরা কোথায় যাচ্ছি বলে। ও বাইকে চড়তে না অনেক ভালোবাসে না, এখনও আমার সামনে বসে দেখো আমার মাথার উপরে উঠে কি করছে কি বলবো। তার জন্য না ভয়েস ওভার দিতে হলো ওইখানে। তো ওইখানে আমাদের রাস্তার অবস্থাটা দেখো যা অবস্থা বৃষ্টির জন্য। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানে কপিরাইট আসবে বলে না আমি এখানে সাউন্ডটা কমিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর সুন্দর পুতুল, তারপর এখানে ফুল, কিন্তু অনেক দাম ছিল জানো মেলাতে। তো তার জন্য বেশি কিছু কিনিনি, কেন কি সবসময় এগুলো জিনিস পাওয়াই যায় তার জন্য আমি কিনলাম না। আর শুধু দুটো বালিশ কিনেছিলাম ভালো লেগেছিলো তার জন্য, আর বড়ো বলছো নিয়ে নে বলে তা আমি তার জন্য নিয়ে নিলাম। আর এমন কিছু কুকি না হয় না। আর আমি নাগরদোলা এইসবে উঠিনি, কেন কি সোনা ছোটো আছে ওকে নিয়ে উঠতে অনেক ভয় লাগে তার জন্য। তো তোমরা দেখো ভিডিওটা আর তোমরা দেখে এনজয় করো ভিডিওটা, আর আমি সোনামণিকে দেখি তাই না। আমি ছাড়তে তোকে পারবো না,
আসলাম, কেন কি এতটা ভিড় ছিল তার জন্য আমি চলে আসলাম বাজার থেকে। তো বেশি কিছু তো কিনিনি, তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কিনেছি, খেতাম কিছু ভালো দেখিও নি তার জন্য কিনিনি, আজ আর বেকার তো পয়সা নষ্ট করে লাভ নেই। তো কিছু একটু খাওয়ার এনেছি আর দুটা বালিশ এনেছি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের জন্য এতটুকুই, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমাকে ওখানে ভিডিওতে আমি দেখাতে পারলাম না, কেন ওই সোনাকে নিয়ে গেছিলাম তো, তো ওর বাবারগুলো অছিল, তো ভিডিওটা আর কে করে দেবে আমাকে বলো। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।